একা থাকা চমৎকার একটা ব্যাপার, কিন্তু একা অনুভব করাটা ভয়ঙ্কর লাগে। কারণ একা একা লাগছে মানে কোথাও একটা আপনি নিজের ব্যক্তিগত প্রকৃতিকে এতটাই আলাদা কিছু করে তুলেছেন যে কোনো উপায়ই নেই আপনার চারপাশের জীবনের সাথে সংযোগটা অনুভব করার। অবশ্যই কোনো নতুন জায়গায় আপনার জন্য চ্যালেঞ্জ থাকবেই, সেটা আমি মানছি। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, যে কোনো মানুষের ক্ষেত্রেই আমাদের বুঝতে হবে আমরা একা আসি আর একাই যাই। যখন আমরা এখানে, তখন আমরা খুঁজি আমাদের যাত্রায় আমাদের সহযাত্রী হিসেবে থাকবেন এমন অন্য মানুষদের, আর সে কোনো নির্দিষ্ট একটা রূপেই বা এইরকম বা ওই রকম সম্পর্কের কেউ হবে তা হওয়াটা জরুরি নয়, সে যে কোনো আকারেই আসতে পারে। তাই সর্বোপরি আপনি যদি নিজের ব্যক্তিত্বকে শক্ত দেওয়ালের মতো না করে তোলেন যে আমি এই ধরনেরই মানুষ, আমি এই দেশেরই লোক, আমি এই জাতেরই লোক, আমি এই ধর্মেরই বা আমি এই লিঙ্গের, সে যাই বলুন, আপনি যদি নিজের মনকে একটু খোলা রাখেন জীবনের প্রতি, দেখবেন আপনি শুধু জীবনই। এমন হলে দেখবেন একা লাগার কোনো জায়গাই নেই। আমাদের এত জনসংখ্যা থাকতে আপনার একা কী করে লাগতে পারে? শুধু ব্যাপারটা এই যে আপনি এই লোকটাকে দেখে হাসতেই পারবেন না, যেহেতু ইনি অচেনা। তাই আপনাকে হাসি মুখ দেখাতে হলে আমাকে আগে জানতে হবে আপনি কে, কোথা থেকে এসেছেন, কি কাজ করেন, একমাত্র তবেই আপনাকে দেখে হাসতে পারি। একজন মানুষের পক্ষে যে বড় শোচনীয় অবস্থা, যে কোনো কিছুকেই দেখে কেন হাসতে পারেন না, কেন আকাশকে দেখে হাসেন না, কেন একটা গাছকে দেখে হাসেন না, কেন একটা মেঘকে দেখে হাসেন না, কেন সূর্যকে দেখে হাসছেন না যে আপনাকে পুড়িয়ে ফেলতে চাইছে।